2 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহর সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কে তেজগঞ্জে। প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি রাস্তা পারাপারের সময় কোনো দ্রুতগামী তাকে ধাক্কা মারে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ঘটনাটি দেখতে পান। তেজগঞ্জ এরিয়া তো, আমরা রাস্তাতে দেখতেই পাচ্ছেন, এদিকে আমরা আসছিলাম, তো হঠাৎ দেখলাম পুলিশের গাড়ি আছে এখানে, গাড়ি দাঁড় করালো। তো একজন খুব গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পটেই মারা গেছে, দেখলাম কিছু নেই, খুবই অবস্থা মানে মানে খারাপ, মানে কিছু চেনাও যাচ্ছে না, মুখও চেনা যাচ্ছে না, এরকম পরিস্থিতি। তারপর দাঁড় করালেন গাড়ি, দাঁড় করিয়ে পুলিশের লোক এগুলো তুলছেন, হেল্প করছেন, আমরাও স্থানীয় যারা আছে তারাও হেল্প করছেন, আমরাও হেল্প করছি, করে কীভাবে বডিটাকে তুলে দেওয়া যায় সেই জন্য আমরা এ করছি। আমরা যাচ্ছিলাম এদিকে আপনার পানাগড় যাচ্ছিলাম, তো যাওয়ার পথে রাস্তায় দেখতে পেলাম এরকম একটা ঘটনা, খুবই মর্মান্তিক, হ্যাঁ খুবই দুঃখজনক ঘটনা। সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু মানে আগে কোনো একটা গাড়ির সঙ্গেই নিশ্চয়ই হয়েছে, বা রাস্তা পারাপার হচ্ছিলো কী হচ্ছিলো সেটা বলতে পারবো না, মানে আমরা আসার আগে ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, তারপর পুলিশও তারপরেই এসে গেছিলেন, সঙ্গে সঙ্গে এসে হেল্প করছেন, নিজেরা এ করে অনেকেই হেল্প করছেন প্রশাসন। তো এই ঘটনা আর কি, রাতে খাওয়া দাওয়া করে ঘরে শুয়েছিলাম, ঠিক 11:30টার সময় দেখলাম হঠাৎ বিকট একটা আওয়াজ, কিছুটা অতটা খেয়াল করিনি, তারপর স্থানীয় মানুষদের হইচই শুনে এলাম, দেখলাম এখানে একজন মানুষ পড়ে আছে, দিয়ে তাড়াতাড়ি করে তৈরি করে এসে দেখলাম সমস্ত কিছু গাড়িতে পিষে গেছে একেবারে, হাত পা একদিকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়েছিল। তারপর স্থানীয় লোকাল থানায় খবর দেওয়া হলো, বর্ধমান থানাতে খবর দেওয়া হলো, সেখান থেকে পুলিশ এসে সেই লাশটাকে উদ্ধার করে নিয়ে চলে যাওয়া আছে। অনেক সেরকম কিছু জানা যায়নি, কথা কিছু একবার নেই, পুরো লাশটা একবার পিষে গেছে, কেন সেরকম কিছু আনুমানিক করা যায় যে রোডের ওপার থেকে এপারে আসার সময় অ্যাক্সিডেন্টটা যথাসম্ভব হয়েছে। এটা তো ন্যাশনাল হাইওয়ে, তার জন্যই আনুমানিক এটা হিসাব করা যায়। এটা হচ্ছে তেজগঞ্জ হাই স্কুলের সামনে মেন রোড, ন্যাশনাল হাইওয়ে, এটা স্কুল পাড়া। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ, আনন্দবার্তা। দু নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহর সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কে তেজগঞ্জে। প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি রাস্তা পারাপারের সময় কোনো দ্রুতগামী তাকে ধাক্কা মারে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ঘটনাটি দেখতে পান। তেজগঞ্জ এরিয়া তো, আমরা রাস্তাতে দেখতেই পাচ্ছেন, এদিকে আমরা আসছিলাম, তো হঠাৎ দেখলাম পুলিশের গাড়ি আছে এখানে, গাড়ি দাঁড় করালো। তো একজন খুব গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পটেই মারা গেছে, দেখলাম কিছু নেই, খুবই অবস্থা মানে মানে খারাপ, মানে কিছু চেনাও যাচ্ছে না, মুখও চেনা যাচ্ছে না, এরকম পরিস্থিতি। তারপর দাঁড় করালেন গাড়ি, দাঁড় করিয়ে পুলিশের লোক এগুলো তুলছেন, হেল্প করছেন, আমরাও স্থানীয় যারা আছে তারাও হেল্প করছেন, আমরাও হেল্প করছি, করে কীভাবে বডিটাকে তুলে দেওয়া যায় সেই জন্য আমরা এ করছি। আমরা যাচ্ছিলাম এদিকে আপনার পানাগড় যাচ্ছিলাম, তো যাওয়ার পথে রাস্তায় দেখতে পেলাম এরকম একটা ঘটনা, খুবই মর্মান্তিক, হ্যাঁ খুবই দুঃখজনক ঘটনা। সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু মানে আগে কোনো একটা গাড়ির সঙ্গেই নিশ্চয়ই হয়েছে, বা রাস্তা পারাপার হচ্ছিলো কী হচ্ছিলো সেটা বলতে পারবো না, মানে আমরা আসার আগে ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, তারপর পুলিশও তারপরেই এসে গেছিলেন, সঙ্গে সঙ্গে এসে হেল্প করছেন, নিজেরা এ করে অনেকেই হেল্প করছেন প্রশাসন। তো এই ঘটনা আর কি, রাতে খাওয়া দাওয়া করে ঘরে শুয়েছিলাম, ঠিক 11:30টার সময় দেখলাম হঠাৎ বিকট একটা আওয়াজ, কিছুটা অতটা খেয়াল করিনি, তারপর স্থানীয় মানুষদের হইচই শুনে এলাম, দেখলাম এখানে একজন মানুষ পড়ে আছে, দিয়ে তাড়াতাড়ি করে তৈরি করে এসে দেখলাম সমস্ত কিছু গাড়িতে পিষে গেছে একেবারে, হাত পা একদিকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়েছিল। তারপর স্থানীয় লোকাল থানায় খবর দেওয়া হলো, বর্ধমান থানাতে খবর দেওয়া হলো, সেখান থেকে পুলিশ এসে সেই লাশটাকে উদ্ধার করে নিয়ে চলে যাওয়া আছে। অনেক সেরকম কিছু জানা যায়নি, কথা কিছু একবার নেই, পুরো লাশটা একবার পিষে গেছে, কেন সেরকম কিছু আনুমানিক করা যায় যে রোডের ওপার থেকে এপারে আসার সময় অ্যাক্সিডেন্টটা যথাসম্ভব হয়েছে। এটা তো ন্যাশনাল হাইওয়ে, তার জন্যই আনুমানিক এটা হিসাব করা যায়।
এটা হচ্ছে তেজগঞ্জ হাই স্কুলের সামনে মেন রোড ন্যাশনাল হাইওয়ে, এটা স্কুল পাড়া। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ, আনন্দবার্তা।